ফুল বুনে যায় বুনিয়ে যায় বুনিয়ে যায়। তোর ভালো লাগে ফুল আমার। দাও কিছু তো ফুলগুলো তৈরি করছিস, এগুলো তো পারিস না। হ্যাঁ, এই যে ফুলগুলো তৈরি করছে একটা একটা করে দুটো হয়েছে। আজকে শনিবার আর এখন বাজছে 9টা আর এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। তারপর ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তখন ঘুম থেকে উঠে উঠে আমাকে বিছানাটা গোছাতে হবে প্রতিদিনের মতো, তারপর যাবো চা করতে। আর এইদিকে দেখো মেঘলা মেঘলা হয়ে আছে ওই দেখতে সকাল থেকে। তোমার বিছানা গোছানোটা কমপ্লিট আর বাইরের ওয়েদারটা দেখুন কি ভালো লাগছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। জানলাটা খুলে দিয়ে, এই জানলাটা খুলতে পারি না কারণ কি প্রচন্ড মশা ঢুকে যায়, সেই জন্য জানলাটা তো খোলা থাকে না, বেশিরভাগ টাইমে বন্ধ থাকে। হ্যাঁ চা হয়ে গেছে তো, চা বসিয়ে দিয়েছি, কি চাটা দিয়ে দিই, অনেক চায়ের জন্য অপেক্ষা করছে। চাটা আমার রেডি হয়ে গেছে, এখন যাই গিয়ে খেয়ে নি। চাটা যা তেতো না, কি বিরক্তি লাগে, কিন্তু ওর চাপে আমার খেতে। এই ঘরে লাইট জ্বালিস নি তো জেলে দে, তুইও তো জানতে পারিস। ব্যালকনিটা খুলে দিয়েছিলাম, খুলে দে কি ভালো হাওয়া দিচ্ছে এখানে, ওই জন্য কোকো এসে এখানে বসে থাকছে। দেখো বাইরের ওয়েদারটা কি ভালো। আর এই যে গুরু গুরু করছে, আর এই পরে সেখানেই বসে যাবে। যাই হোক চাটা আমি খেয়ে নি দুজনে মিলে। এই যে এই মানুষটা চা খেতে খেতে উঠে চলে গেছে গেম খেলার জন্য। এরকমই করে আমার সাথে, আবার বড় বড় লেকচার দেয়। তো যাই হোক আমরা চাটা নিয়ে বসলাম, চাটা হাফ শেষ করেছি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারবে না হয়তো, নাহলে ভালো বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডাও হয়ে যায় পরিবেশটা, কি ভালো লাগে এখন এই টাইমটাই ভালো লাগে ব্যাঙ্গালোরে আমার সবচেয়ে। বৃষ্টি হওয়ার পর পুরো মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, সেই গরম ভাবটা থাকেই না। তো যাই হোক ও তখন গেম খেলবে, আমি চাটা শেষ করে দিই। হ্যাঁ শেষ করে দিচ্ছে, হ্যাঁ তো আমার জায়গায় গেছিস না, তোর এটা চা আমার এটা। দেখো কোকোর কাণ্ড দেখো, ওই ঘর থেকে চাদরটাকে কিরকম টেনে নিয়ে চলে এলো মুখে করে নিয়ে। এত বদমাস হচ্ছে দিনকে দিন। কোকো এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা, বদমাইছি সবসময়। এখন যাবে না, আমি বকেছি যে চুপ করে শুয়ে পড়লো এখানে। এই যে কতদিন ধরে কোকো আমাদের বাড়িতে আছে, তবু এর কোকোর প্রতি এর ভয় গেল না। হ্যাঁ বলে নিতে পারবে না একদম, বলবে ভয়ে কামড়ে দেবে। কামড়ায় তোকে তো, কামড়াই না আমাকে যতটা কামড়ায়। কোথায় চলে গেল, চলেছে নে খোলে নে। ই কাপ আছে ধরে নিয়েছে, আর দেবে না, দেখ তোকে আর দেবে না। এই যে এতক্ষণ পর কোলে নিতে পেরেছে, তারপর আদর চলছে এখন। এদিকে নিয়ে আয় একটু, এর কাছে কি সুন্দর থাকছে আর আমার কাছে কি করে বল, ও তো কামড়ে দেয় আমাকে, ছটকায় বলে আমি। ওর মাথার চুলগুলো কেটে দিয়ে না ওকে বেশি ভালো লাগছে। কানগুলো কি সুন্দর পড়ে থাকছে। শেষমেশ পারলি তাহলে না কোলে নিতে? আমি মুখছি না, আমি সত্যি কথাই বলছি। শেষমেশ পারলি তাহলে। এখন ব্যালকনিতে যাবে, ওখানে আমাজ না প্লিজ, বৃষ্টিতে ভেজা অবস্থায় আছে ব্যালকনিটা পুরো। দেখো কেমন বৃষ্টি পড়েছে, এখনো পড়ছে বৃষ্টি মুষলধারে। সব জামা কাপড়গুলো অর্ধেক ভেজাচ্ছিল আরো ভিজে গেল। সব সারাক্ষণ বৃষ্টি, দারুণ বৃষ্টি হচ্ছে রে। হ্যাঁ সেটা লাগছে। চলে আয়। বিকেলবেলা চা কমপ্লিট হয়ে গেছে খাওয়া। হ্যাঁ আর এইটা নিয়ে বসেছে সকাল থেকে, উল বুনেই যায় বুনেই যায় বুনেই যায়। আরে ভালো লাগে উল বুনতে আমার। দেখো কিছু তো ফুলগুলো তৈরি করছি, সেগুলো তো পারিস না। এই যে ফুলগুলো তৈরি করছে একটা একটা করে, দুটো হয়েছে। তৈরি করেই যাচ্ছে তৈরি করে যাচ্ছে। বলছি বাইরে চ, একটু বাইরে যাব, মার্কেট যাওয়ার কথা আছে, তো কিছুতেই যায় না। লাঞ্চটা তো করে নিয়েছিস, বললাম একটু ভিডিও কর, তুই তো করলি না। তখন কোথায় বদমাইশ, লাঞ্চ করার টাইমে। লাঞ্চ করার টাইমে ভিডিও করলাম তো। তুই গেম খেলছিস, আমারটা দেখাচ্ছিস। আমি যে খুব ব্যস্ত হয়ে গেছি সেজন্য নিজে এতক্ষণ ধরে গেম খেলছিস। ওহো এটা তো একদম বলবি না। বাবা বাবা বাবা, হাততালি হাততালি। আর ওদিকে একজন দেখো আমাদের ঝগড়া শুনছে তখন থেকে। শুনছে, ও এখন অন্য দেশে আছে, ঘুমিয়ে গেছে আর কি, বাদ হয়ে গেছে এখন। কি করব বিশ্বাস, তো চ রেডি হ। এটা করে না দি চ তাহলে। এটা করে না আর দুটো দিয়ে যাব। আর দুটোতে দোকান বন্ধ হয়ে যাবে তাহলে, দিনটা পুরো বাদ। চ চ চ চ চ, আর দি করিস না, দেরি করিস না, এটা করে নিয়ে যা। বেশ আবার রেডি তো সামনে আসছে। তোমার এই কাজ শেষ হলে এখন বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে পুরো। আসবো ঘরের কিছু জিনিস আছে ডিমার্টে যাবো এই কাছে, ওগুলো কিনে নিয়ে আসি, তারপর তোমাদেরকে আজকে কি কিনলাম। তো এই যে বাজার থেকে এসে আবার শুরু করেছি। দেখো এটা আমি বানিয়েছি হাফ, এখনো কালো রাউন্ডটা হবে। আর তোমাদেরকে দেখা আমি কি কি আনলাম। প্রথমে যে দুটো বাইরে আছে সেই দুটোর একটা, বিছানার অবস্থা প্রচন্ড বাজে হয়ে আছে। এগুলো হচ্ছে পোশাক, এগুলো কিনেছি। কি ব্যাট বল, এটাকে আমি ভুলে গেছি। আর ব্যাগ থেকে তো বেরও করতে পারিস নি, জিনিস জোড়া তো বদমা। আমি এসে এসে অটোমেটিক আমার লেগে গেছে আমার কাজে। আমিও আমার কাজে লেগে গেছি। চানাচুর এনেছি, দু ব্যাগের চানাচুর, বিস্কিট আর দুটো কুশন কভার। এই একটা কুশন কভার, এই একটা কুশন কভার, দুটো কুশন কভার কিনে এনেছি। আমাদের এটা নেবে, এটা আমি নেব। প্রথম থেকে আমাদের কত হয়ে আছে। আর কি কিনেছিলাম রে? আর কিছু না, এই যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ ধনে গুঁড়ো, চিনি, দু প্যাকেট চিনি ব্যাস। আর কিছু নেই, এটুকু আজকে আমার বাজার করার ছিল, হয়ে গেছে। আর ওইদিকে আমি খাবার বসিয়ে দিয়েছি রাতে, খিচুড়ি। তো আবার ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাই কি দুজনে মিলে খেয়ে নেব। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এখানে আছে পাঁপড় ভাজা আর ডিম ভাজা। এবার খেনিকা, রাত একটা বাজছে এখন। না তো গেমে ব্যস্ত ছিল আর আমি আমার কাজে। আর এরকম আজকে আমাদের কি করেছে না, খিচুড়ি রান্না করেছে। দিয়ে দেখো কি করে রেখেছে, কি সুন্দর কি করে রেখেছে। এগুলো তো বন্ধ করতে পারি? বন্ধ করিনি, তুই করবি? হ্যাঁ আমি করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।